উত্তর কোরিয়ার কঠোর কোভিড বিরোধী পদক্ষেপের জের জেরে হাতে ঠেলার রেল ট্রলিতে করে উত্তর কোরিয়া ছেড়েছে রাশিয়ান কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের একটি দল আট সদস্যের এই দলটি ট্রেন এবং বাসে করে সীমান্ত এলাকায় পৌঁছানোর পর রুশ সীমান্ত পাড়ি দিতে হাতে ঠেলা ট্রলিতে প্রায় এক কিলোমিটার রেল লাইন পাড়ি দেন বলে জানায় বিবিসি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যাত্রী পরিবহন সেবার বেশিরভাগ বন্ধ রেখেছে উত্তর কোরিয়া দেশটির দাবি এখন পর্যন্ত সেখানে কোনো আক্রান্ত শনাক্ত হয়নি তবে পর্যবেক্ষকরা এই দাবি অস্বীকার করে আসছেন